সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্য অনুষ্ঠান, বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান। আপনারা সপ্তাহে বিভিন্ন সময় এই অনুষ্ঠান দেখে অভ্যস্ত, যারা পুরনো দর্শক শ্রোতা বন্ধু আছেন তারা জানেন আমার অনুষ্ঠানে আমরা আলোচনা করি বাস্তুকেন্দ্রিক এবং জন্ম তারিখ কেন্দ্রিক দুটি বিষয় নিয়ে। কারণ আজকে এই সময় দাঁড়িয়ে নতুন করে বলার বোধহয় কোনো প্রয়োজন নেই যে আমাদের জীবনের চলার পথের বিভিন্ন দিকের যে ডেভেলপমেন্ট পাওয়া বা না পাওয়া, তার অনেকটা কিন্তু কন্ট্রোলের পাওয়ার রয়েছে আমাদের বাস্তুর হাতে। যদি এই বাস্তুর একটা সঠিক প্রভাব আমরা পাই, তাহলে আমাদের চলার পথটা কিন্তু অনেক বেশি স্মুথ হতে পারে, অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারে। আর যদি না হয়, যদি বাস্তুর প্রভাবটা সঠিকভাবে না পেয়ে আমরা তার একটা অপপ্রভাব পেলাম, যাকে আমরা বলে থাকি বাস্তু দোষ, আমাদের বাস্তুগত কোনো ত্রুটির কারণে আমরা যেখানে বসবাস করছি বা কর্ম করছি যে বাস্তুতে, তার একটা নেগেটিভ প্রভাব এসে পড়ে যারা সেই বাস্তুর সঙ্গে রিলেটেড, যারা বসবাস করছি বা যারা কর্ম করছি। এই নেগেটিভ প্রভাবের ফলে কি হয়, হয়তো দেখা গেল আপনার যে ক্ষমতা, আপনার যে ক্যাপাসিটি, আপনার যে ট্যালেন্ট, সেই অনুযায়ী জীবনে যে প্রোগ্রেসটা আপনার পাওয়া উচিত আপনি কিছুতেই পেয়ে উঠলেন না। কিন্তু আপনি আপনাকে নিজেকে চেনেন বা আপনাকে যারা জানে তারা প্রত্যেকে জানে যে এই জায়গাটা রিচ করবার মতন কিন্তু ক্যাপাসিটি আপনার আছে, বাট আপনি পেলেন না। সেটা জীবনের যে কোনো দিকে হতে পারে, কারোর এডুকেশন কর্নারে, কারোর প্রফেশনাল কর্নারে, কারোর ম্যারেজ কর্নারে, কারোর ইকোনমিক সেক্টরে। কারণ বাস্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিককে কন্ট্রোল করে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার আমাদের মাথায় থাকা উচিত যে বাস্তুর একটা সঠিক প্রভাব যদি আমরা পাই, তাহলে আমাদের কর্ম আমাদের ক্যাপাসিটির সঙ্গে একটা দুর্দান্ত সাপোর্ট তৈরি হয়। এই বাস্তুর সাপোর্ট মিলে গিয়ে তখন আমরা একটা স্মুথ লাইফ পেতে পারি, ডেভেলপমেন্ট পেতে পারি। তাহলে ওটা আমাদের পেতে হবে, কারণ এটা আপনার আমার হাতে। আপনি যে বাড়িতে বসবাস করবেন, সেই সনাতন ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে সেই বাড়ির এই এই দিশায় এই এই দিকে যদি এগুলো থাকে তাহলে সেটা আপনার পক্ষে পজিটিভ। এটা কিন্তু আপনি জানেন, যদি জানার ইচ্ছে রাখেন আপনার কাছে, আর যদি গুরুত্ব না দেন, জানতে না চান, তাহলে আলাদা কথা। আর যদি এগুলো না থেকে তার বিপরীত ধর্মী কিছু অবস্থান করে, তাহলে সেটা আমাদের জীবনে খারাপ প্রভাব আনতে পারে। এটা আমরা জানি, পরিষ্কার করে জানি। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা খারাপ প্রভাবটা যাতে না আমাদেরকে ডিস্টার্ব করে সেই ব্যবস্থাপনাটা আমরা নেব। কিভাবে নেব, সরি, যখন আপনি বাড়ি তৈরি করছেন, যখন আপনি কোনো ফ্ল্যাট কিনছেন, যখন আপনি কোনো কারখানা করছেন মানে তৈরি করছেন বা পুরনো কারখানা কিনছেন, একটা আইডিয়া নিয়ে করতে হবে। কি আইডিয়া? সেই সনাতন ভারতীয় বাস্তুশাস্ত্র যে সেট আপের কথাটা বলেছে, যে আপনি যদি বাড়িতে আগুন রাখেন, আগুন আমরা কোথায় রাখি ইন জেনারেল? রান্নাঘরে, সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। তাহলে এই আগুনের অবস্থানটা কোথায়, এটা কিন্তু আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে ভারতীয় বাস্তুশাস্ত্র। কোথায় হবে? সাউথ ইস্ট, সেই জমির দক্ষিণ পূর্ব জোনে। এবার দক্ষিণ পূর্ব এরিয়াতে আপনি আগুনটা করতে পারলেন না বা জানেন না, গুরুত্ব দেননি, করা হয়নি, কি হয়ে গেল, আপনি অন্য কোথাও করলেন। অন্য কোথাও করলে কি হবে, সাউথ ইস্টের আগুনের যে ডেভেলপমেন্টের কথা ছিল আপনাকে দেবার, সেটা দেবে না। এক, দুই, এবারে আগুনটাকে আপনি ভুল করে একদম অপোজিট কোনো সেক্টরে ফেলে দিলেন, মানে নর্থে দিয়ে দিলেন। কেন অপোজিট? কারণ নর্থ হচ্ছে ওয়াটার এরিয়া। এবারে ওয়াটার এরিয়াতে আপনি আগুন দিলেন, তাহলে কি করলো, সে একটা মারাত্মক ডেঞ্জারাস পজিশন তৈরি করলো, কারণ সেটা ধ্বংসাত্মক একটা পরিস্থিতি তৈরি করলো। জলের যে ডেভেলপমেন্ট দেবার কথা ছিল সেটাকে নষ্ট করে দিল। তাহলে আপনার জীবনের একটা দিককে কিন্তু আপনি প্রবলেম তৈরি করতে দেখলেন, সেটা কোন দিক? কারণ কোন দিকটা নষ্ট হয়েছে, নর্থ নষ্ট হয়ে গেছে। নর্থ আমাদের কী দেয়? কর্মজীবনে উন্নতি, পয়সা কড়ির সঞ্চয়, পরিবারের শরীর স্বাস্থ্য, এই তিনটে জায়গা ডিস্টার্ব করে দিলেন। এবারে আমি আসছি উল্টোটায়। ওই যে সাউথ ইস্টে রান্নাঘর করার কথা ছিল, করেননি, তার বদলে ওখানে করে দিয়েছেন একটা টিউবওয়েল, চৌবাচ্চা, বাথরুম। তার মানে কি? আলটিমেট ওটার এলিমেন্ট হয়ে গেল, তত্ত্ব হয়ে গেল জল। জল আপনি দিয়ে দিলেন আগুনের জায়গায়, তাহলে কি ডিস্টার্ব তৈরি করলো? এই সাউথ ইস্ট আমাদের কি ডেভেলপমেন্ট দিত? মেনলি আমাদের ডেভেলপমেন্ট দিত ইকোনমিক, রিলেটেড টু প্রপার্টি ডেভেলপমেন্ট, সম্পদ তৈরি, সবচেয়ে বড় কথা রোজগার। আপনি দেখলেন আপনার রোজগারটাই বন্ধ হয়ে গেল। গিয়ে হতে পারে, কিন্তু আপনি করতেন চাকরি, চাকরিটা আপনার চলে গেল, কারখানাটা উঠে গেল, কোনো না কারণে আপনি ডিস্টার্বের মধ্যে পড়লেন।
আপনি কোনো জায়গা থেকে পেতে পারেন 1,00,000 টাকা, আপনার প্রাপ্য আপনি পেলেন 2,000 টাকা, বাকি টাকা চিটেড। আপনি কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করলেন বেটার বেনিফিটের জন্যে, পুরো পয়সা জলে, আলটিমেট লুজার কোথায় হলেন? ইকোনমিক সেক্টরে। ঠিক এইভাবে আমি দুটো জায়গা বললাম, সাউথ ইস্ট আর নর্থ। জীবনের প্রত্যেকটি দিক কন্ট্রোল হয় বাস্তুর এক একটি দিক বা দিশার দ্বারা। এই কথাগুলো কেন বললাম অনুষ্ঠানের শুরু থেকে 5-7 মিনিট ধরে? এই কথাগুলো কেন বললাম? বললাম এই কারণে, মজাটা হচ্ছে কি, আমাদের জন্মছক আমাদের হাতে নয়। ভালো করে আমার কথাটা খেয়াল করবেন, আপনি যে মুহূর্তে জন্মালেন সেটা কিন্তু আপনার হাতে ছিল না, কিন্তু আপনি যখন জন্মালেন সেটা একটা দুর্দান্ত মুহূর্ত। আপনি লাইফে একটা দুর্দান্ত সাইন করলেন, আপনি ভীষণ পপুলার হলেন, আপনাকে বহু মানুষ চিনল, এটা একটা ডেট অফ বার্থ। আমরা জানি এরকম বহু মানুষের কথা যারা জীবনে প্রচুর প্রসপারিটি পায়, ডেভেলপমেন্ট পায়, কিন্তু ভালো করে খেয়াল করুন ওটা তার হাতে ছিল না, তাকে আমরা কি বলি, ভাগ্য। দুর্দান্ত তারিখ, দুর্দান্ত সময়, দুর্দান্ত বছর, দুর্দান্ত সময় জন্মেছে, তার রাশি লগ্ন নক্ষত্রের যে সেট আপটা দুর্ধর্ষ হয়েছে, বাট খেয়াল করুন ওটা কিন্তু সেই জাতক যে বাচ্চাধিকার হাতে ছিল না, মাইনাস পয়েন্ট। যে ডেভেলপমেন্ট পেলো সে তো লাকি। এবার ওই একই ফর্মুলায় দাঁড়িয়ে যে জাতক বা জাতিকা এমন একটি মুহূর্তে জন্মগ্রহণ করলো সেটা মারাত্মক ডিস্টারবেন্সের মধ্যে, রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী অসম্ভব ডিস্টারবেন্সের মধ্যে পড়ল, সে কি করবে? আবার খেয়াল করুন তার হাতে কিন্তু নেই ওটা, কিন্তু সে ওটা নিয়ে জন্মালো, তার দারিদ্র যোগ, তার অমুক যোগ, তমুক যোগ, সব খারাপ খারাপ জুটলো। এইবার আপনি কি করলেন, জীবনটা দুর্বিষহ যন্ত্রণায় কাটাচ্ছেন, অথবা কারো না কারো কাছে গিয়ে, আমাদের মতন কারো কাছে গিয়ে একটা প্রতিষেধক ওষুধ ব্যবহার করতে হচ্ছে, যে এই প্রবলেমে পড়েছি ভাই আমাকে সেভ করো, বাঁচাও, এই গ্রহ এখানে, এই এখানে, ও ওখানে, নক্ষত্র তাকে ডিস্টার্ব করে ছেড়ে দিচ্ছে, তাকে ব্যালেন্স করো। এই তো মজাটা কি, বাস্তুর সঙ্গে এটার তফাত কোথায়? বাস্তুটা কিন্তু পুরোপুরি আপনাদের হাতে, আমাদের হাতে। আমি যে বাস্তুটায় বসবাস করছি, আমি যে বাস্তুতে কর্ম করছি, সেটা কিন্তু নির্মাণ, সেই সিলেকশন, সেই সেট আপ পুরোটা আমার ওপর ডিপেন্ড করে। কি করব, আমি একটা ফ্ল্যাট কিনব, আমি জানি অথবা জানি না, আমি কোনো এক্সপার্টের কাছে যোগাযোগ করব, আমার মতন কারো কাছে প্রশান্তদাই ফ্ল্যাটটা কিনব, দেখে বলুন তো কিনবো কিনা। যেমন গতকালকেই বাবা এসছেন, ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ছেলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনবে, বাবা এসে ফ্ল্যাট প্ল্যান দেখিয়ে নিয়ে গেলেন, আমি বললাম না এক কথায় চলবে না। এবার ছেলের সঙ্গে আমার চলছে, সে ওখান থেকে আমাকে কিছু পাঠাচ্ছে ড্রয়িং, প্রশান্তদা এটা দেখে দেওয়া হবে কি না, ওটা দেখে দেওয়া হবে কি না, এই যে ডিসিশনটা আপনার হাতে। যদি ভুল করে একটা বাস্তু অসম্মত ফ্ল্যাট কেনা হয় তাহলে তার খেসারত তাকে আজীবন দিয়ে যেতে হবে, আর যদি রাইট ডিসিশন নিয়ে একটা সঠিক ফ্ল্যাট সে কেনে, বাস্তুর সেট আপটা যদি সঠিক হয় তাহলে সেটা তার জীবনে উন্নতি এনে দেবে। আপনি একটা বাড়ি তৈরি করবেন, একটা রান্নাঘর তো বানাবেন, একটা বাথরুম বানাবেন, শোবার ঘর বানাবেন, খালি একটা ছোট্ট ডিসিশন কোথায় বানাবেন, এইটুকু তো। রান্নাঘর তো বানাবেন ঠিকই, তাতে খরচা একটা হবে, বাথরুম বানাবেন তাতে খরচা হবে, শোবার ঘর বানাবেন তাতে খরচা হবে, খালি ডিসিশন কোথায় বানাবেন। এই একটা ডিসিশন, একটা সিদ্ধান্তের ওপর আপনার জীবন এবং আপনার পরবর্তী যারা জেনারেশন থাকবে তাদের জীবনের অনেকটা ডিপেন্ড করবে এই সিদ্ধান্তের ওপর। যদি সঠিক সিদ্ধান্ত নেন, প্রশান্তদা আপনি একটা ড্রয়িং করে দিন, আমি একটা বাড়ি বানাবো, কোনটা কোথায় হওয়া উচিত, রাইট ডিসিশন। একটা দুর্ধর্ষ বাড়ি তৈরি হলো, যে বাড়িতে বুক ফুলিয়ে বুক থাবড়ে বলতে পারবেন এই বাড়িতে বাস্তুদোষ নেই। হ্যালো, হ্যালো বাবা নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি প্রবীর ঘোষ বলছি, আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? বনগা থেকে। বনগা থেকে, আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 18/7/1988। 18/7/1988, সময়টা? সময় হচ্ছে রাত্রি 2। সেই হিসেবে 18 বললেন না, সেই হিসেবে 19 হবে, রাত্রি 2 বলছেন তো, 12টার পরে ডেট চেঞ্জ হয়, সেই হিসেবে 18 বলেছেন না, সেই হিসেবে 19 হবে, কোনটা? বনগাঁতেই? হ্যাঁ, সে জায়গাটা কোথায়? হাজিমপুর। সেটা কোথায় পড়লো?
এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা, উত্তর বসিরহাট চব্বিশ সাব পরগনা, ডিভিশন। বসিরহাট উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে হ্যাঁ একটু ধরুন। এখন কি করছেন আপনি? স্যার, আগে আমি কাজ করতাম, এখন কোনো কাজ করছি না, কোনো কিছু পাচ্ছি না। আগে আচ্ছা কাজ করতাম, হ্যাঁ, আচ্ছা এখন কোনো কিছু করছি না। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনাকে যদি আমি এক কথায় বলি যে আপনি একদম জুনিয়র লাইফ থেকে ফলো করুন, আমার আপনার পড়াশুনো, আপনার আরও একটু হায়ার স্টাডি, কর্মজীবন, সব জায়গাতেই আপনি কতটা সাকসেস পেয়েছেন বলুন তো, এডুকেশনের সেক্টরে সব জায়গায় সাকসেসফুল হতে পারেনি খুব একটা, হতে পারেননি। আপনার ডেট অফ বার্থের কোনো জায়গায় কিন্তু খুব সাকসেস দেখাচ্ছে না, এক নম্বর। না, দু নম্বর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আপনি কি একটু চট করে টেম্পটেড হয়ে যান, হ্যাঁ একটু একটু হয়ে মাথা গরম যায়, করে ফেলেন? হ্যাঁ হ্যাঁ একটু, এটা আপনার কিন্তু একটা বাজে গুণ, এই মাথা গরম করে ফেলাটা, রেগে যাওয়াটা দুমদাম, এটা আপনার পক্ষে কিন্তু হার্মফুল। যে কারণে একটা জিনিস আপনাকে বলি, আপনি ছোট থেকে আজ অবধি লোকের কাছে, লোকে হয়তো আপনাকে কোনো কারণে সম্মান করে, সেই সম্মানটা সে হয়তো আপনাকে ভয়ে করে, বন্ধুত্বের জন্য করে না। কিন্তু আপনাকে কেউ হচ্ছে হ্যান্ডশেক করে গলায় জড়িয়ে ধরবে না, কি বললাম বুঝলেন? আপনাকে আপনি দেখলেন সে আপনাকে রেসপেক্ট করছে, সম্মান করছে, কিন্তু ওটা ভালোবেসে নয়। আপনার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয় অন্য লোকের সঙ্গে, কারণ আপনার জায়গাটা হচ্ছে লাইক বস, কি বললাম বুঝলেন? আপনি চাইবেন আমি কারোর আন্ডারে থাকবো না, আমি এখানে বসের মতন থাকবো। এবার যখনই ওটা ম্যাচ করবে না, তখনই কিন্তু প্রবলেম তৈরি হবে, কি বললাম বুঝলেন? আপনি কারোর আন্ডারে থেকে কারোর অর্ডার সিটি নিতে পারবেন না, এটা একটা সমস্যা। এই নেচারটা একটা কারণ। আরেকটা হচ্ছে আপনার ডেট অফ বার্থের মধ্যে ইন জেনারেল এডুকেশন বলুন, ক্যারিয়ার বলুন, ফ্যামিলি লাইফ বলুন, সবকটা জায়গায় না হচপচ করে রয়েছে, ব্যালেন্স নয়। এটার জন্যে আপনার, আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট, এই টেট মানে যথেষ্ট অনেকটাই আপনি, আপনার বয়স এগিয়েছে, একেবারে তো কম বয়স নয়, এবার এই মাঝ বয়সে এসে একটা কিন্তু স্টেবল লাইফ আপনার দরকার, নাহলে কিন্তু স্টেবল লাইফ পাবেন না। কোনো ভালো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন, চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন, ডেট অফ বার্থটা নিয়ে ডিটেলসে বসে আমরা কিছু রেমেডি অ্যাপ্লাই করে একে কন্ট্রোল করার চেষ্টা করব, কেমন? আচ্ছা আচ্ছা, এটা আপনাকে বললাম। আরেকটা জিনিস বলে দিই, আপনি পয়সা এখন কাজ নেই, ভালো কথা, কিন্তু যখন আপনি কাজ করবেনও, আপনি দেখবেন পয়সা আজকে ধরলেন, হাতে পেলেন, লাক্সারিতে খরচা হয়ে যাবে পয়সা প্রচুর আপনার। এটা আপনার টেন্ডেন্সি যে পয়সা আপনাকে চুলকবে, ভাই খরচা করো কি করে, করো ইমিডিয়েট করো, কি বললাম বুঝলেন? এই যে নেচারগুলো না, এগুলোকে একটু কন্ট্রোল করবেন। আর ডেট অফ বার্থটা দেখি একবার, কারোর সঙ্গে যোগাযোগ করুন, পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন, রেমেডি দিলে ঠিক হয়ে যাবে, কেমন? ওকে, থ্যাংক ইউ। তো যেখানটায় আমরা ছিলাম, এই যে ডেট অফ বার্থের ফোনটা এলো, আমরা আলোচনা করলাম, এবার ধরে নেওয়া যাক ওনার বাস্তুতে কিছু উইকনেস আছে, ধরে নিচ্ছি, আমি জানি না, দেখিনি, কারণ ডেট অফ বার্থ দেখে বাস্তু বোঝা যায় না। অনেক ওস্তাদরা বলেন, তারা মিথ্যে কথা বলেন, ডাহা মিথ্যে বলেন। ডেট অফ বার্থ দেখে বলে দিলাম আপনার চতুর্থ স্থানে দেখা যাচ্ছে বাস্তু খারাপ, পৃথিবীতে হতে পারে না, কারণ বাস্তুটা আমার বাবার, বাস্তুটা আমার, বাস্তুটা আমার ওয়াইফের, বাস্তুটা আমার ভাই, সবাই থাকি, তাহলে সবার চতুর্থ খারাপ, বাস্তু খারাপ, এটা অ্যাব নর্মাল টকিং, এটা বিশ্বাসযোগ্য নয়, বাজে কথা বলে। যাই হোক, তাহলে বাস্তুটা করতে গেলে কী করতে হবে, দেখতে হবে, হয় আপনার বাড়িতে গিয়ে, ফ্ল্যাটে গিয়ে, নয় ওখানকার প্ল্যান ড্রয়িং চেম্বারে দেখে, দেখে আমরা আইডিয়া করব ওখানে কি কোনো উইকনেস আছে। যদি থাকে, এর পরের রাস্তা কি, আপনি বাড়ি ছেড়ে চলে যান? কখনো না, অসম্ভব। এটা কোনো উপকার হলো না আপনার, আরও বোঝা যাবে আপনার মাথায় চাবি দেওয়া হলো যে বাড়ি ছেড়ে যাবো কোথায় রে ভাই, গেল। তাহলে কি করব আমরা, আপনার জন্মচক কী করে ব্যালেন্স করা হয়? এই যে ভদ্রলোককে বললাম আপনি ডেট অফ বার্থটা নিয়ে যোগাযোগ করবেন, ওটাকে আমরা ব্যালেন্স করব, কি করব, এই গ্রহ, এই নক্ষত্র, এই রাশি লগ্ন, এই কুয়া নাম্বার, এই এলিমেন্ট, এই অ্যানিমেল সাইন, তাকে কি করে ব্যালেন্স করা যায়, কি দিয়ে, কিছু রেমেডি দিয়ে। কেউ দেখবেন পোকরাজ দেয়, কেউ অন্য কোনো রেমেডি দিয়ে কিছু লাগলো যার তাকে দেওয়া হলো, রত্ন দিয়ে বা কোনো আর্টিকেল দিয়ে ব্যালেন্স করা হলো, সে কিছু বাহ্যিক পাওয়ার অ্যাপ্লাই করা হলো তার জন্যে, সেম অ্যাজ আপনার বাস্তুতে কোনো প্রবলেম। এই যে প্রথমে বলেছিলাম, ধরে নেওয়া যাক নর্থ ইস্টে আপনার আগুন, কি করবেন, রান্নাঘর তুলে এবার কোথায় নিয়ে যাবেন? আর তো ঘর খালি নেই, পুরো জায়গা ফিল আপ, সে আগেকার দিনে তো আর হেক্টর হেক্টর জমি নেই আমাদের, দু কাঠা, আড়াই কাঠা, দেড় কাঠা, তিন কাঠা, এই তো জমি, বা একটা ফ্ল্যাট 1000 স্কোয়ার ফুট, 700 স্কোয়ার ফুট, বড় জোর 1000 স্কোয়ার ফুট, এটাই তো নর্মাল, কোথায় রান্নাঘর নিয়ে যাবেন?
হবে না, তখন আমরা কি করব, যেমন আমরা আমাদের ডেট অফ বার্থ দেখে বাহ্যিক কিছু প্রয়োগ করি, এখানেও আমরা করব শ্রীযন্ত্রম, শ্রীযন্ত্রম ব্যবহার করব। এটিও একটি স্টোন, হাতে যেমন পোকড়া চুনি পান্না পড়ি পাথরের তৈরি, এটিও একটি পাথরের তৈরি যার আকার দিয়ে বলা হলো শ্রীযন্ত্রম, তাকে আমরা স্থাপন করব। আসছি আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলেছেন, কে বলছেন, নামটা বলা যাবে? শর্মিলা গাঙ্গুলী, আমি ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ বলুন। শর্মিলা গাঙ্গুলী। হ্যাঁ, ছেলে ডেট অফ বার্থ 8/8/94। 8/8/94, সময়টা দিদি? দুপুর 3টে। কোথায়? আগরপাড়ায় জন্ম। আগরপাড়ায় জন্ম, ধরুন একটু বলবো, কিন্তু ছেলে এখন কি করছে? ছেলে চাকরির বিষয় নিয়ে পড়াশোনা করছে, রাজ্যে ভর্তি হয়েছে। আচ্ছা, পড়াশোনা চাকরি, গ্রাজুয়েশন কি নিয়ে করলো? ও তো গ্রাজুয়েশন কমপ্লিট করলো। হ্যাঁ, কি কোন সেক্টরে গ্রাজুয়েট করলো? ও আছে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পড়েছিল, তারপর আসেনি। আচ্ছা আচ্ছা, তারপরে গেল আর্টসে। শুনুন, আমাদের না পৃথিবীতে আমরা 2-3 রকম মানুষজন আছি। কিছু মানুষের ট্র্যাক হচ্ছে সোজা স্মুথ, এই পরপর পরপর যেমন যেমন চাইলাম তেমন তেমন করলাম, তেমন তেমন হয়ে গেল। আবার একদল আছে, আমি ঠিক যেমন যেমন পেতে চাইছি হচ্ছে না, আমি সেটা পাবার জন্য চেষ্টা করছি, আমার ক্ষমতাও আছে বাট হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। এই কেন হচ্ছে না জানি না যখন বলি, তখন আমরা কী বলি? আর বলো না ভাই, আমার কপালটাই খারাপ, এটাই বলি তো। আপনার ছেলেটি কিন্তু এই দলের ছেলে, ওর ক্যাপাসিটি থাকবে, কোয়ালিটি থাকবে, কিন্তু আপনার মা হিসেবে মনে হবে ছেলেটার কপালই খারাপ, তাই কোনো দিক থেকে কোনো কিছু ঠিকঠাক মতন ম্যাক্সিমাম ম্যাচিওর করে না। ও পাচ্ছে না বলছি না, কিন্তু পাচ্ছে, কিন্তু যেটা পাচ্ছে তার থেকে অনেক বেশি পাবার যোগ্যতা হয়তো আপনার ছেলের আছে, কিন্তু ওই জায়গাটা ও পাচ্ছে না, এটা বলুন ঠিক না ভুল? আমি বলছি যে স্যার, ওর WBCS পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তো পাশ করবে? আপনারা একটু কোঅপারেট করতে হবে। আপনি দুম করে, আমি এতক্ষণ যা যা বললাম সেদিক থেকে পার করে বার করে চলে গেলেন, সাঁতার ফাতার কাটলেন না, গঙ্গার ওপারে ঝাঁপ দিয়ে দেবো, হবে না, ওপারে যাবার আগে সাঁতার দিন, সাঁতারটা কেটে ওপারে যাব। পরীক্ষা দিয়েছে, এর আগে আর কোনো পরীক্ষা দিয়েছিল না? প্রথম পরীক্ষা দিল? না না, এর আগে ব্যাংকে রেলে পরীক্ষা দিয়েছে। কটা চাকরি পেলো? কটা চাকরি পেলো? না, চাকরি পাইনি তো। পাইনি, তাহলে আমি কথাগুলো বললাম ওই ট্র্যাকটা ধরুন, ও পাবে না, ও WBCS-ও পাবে না। কিন্তু এটা তো সুরাহা হলো না, এই উত্তরটা তো আপনার কাজের কাজ নয়। কাজের কাজ কোনটা? যে আমার ছেলে ব্যাংকে পরীক্ষা দিয়েছে পাইনি, রেলে পরীক্ষা দিয়েছে পাইনি, WBCS-ও পাবে না, আমি বলে দিলাম পাবে না। তাহলে পাবে কি করে, এটা নিয়ে ভাবুন, পাবে কি না ভেবে পাবে না। যে রেলে ব্যাংকে পাইনি সে WBCS পাবে না, নট সো ইজি। আমাদের পশ্চিমবঙ্গে WBCS এত ইজি নয়, তাহলে সবাই পেয়ে যেত, প্রশ্নটা ওখানে না। কি বলতে চাইছি ক্যাচ করুন, ওর এই জায়গাটা দুর্বল, ও পাবে না, এবং যখন পাবে না তখন মনে হবে আরে আমার কপালটাই তো খারাপ। ওর থেকে কম কোয়ালিফাইড ছেলে পাবে, আপনার ছেলে পাবে না, লিখে রেখে দিন, প্রশান্ত ভট্টাচার্য বলে দিল, এটা আপনার ছেলের কপাল। ঠিক যেমন আমি কিন্তু আপনাকে চিনি না, আপনি বললেন ছেলে ব্যাংকে দিচ্ছে পাচ্ছে না, রেলে দিচ্ছে পাচ্ছে না, পাবে না তো, WBCS-ও পাবে না। তাহলে যাতে করে পায় তার জন্য একটা সঠিক প্রসেস নিন। এই ফোন করে জিজ্ঞেস করা যে রেলে পরীক্ষা দিয়েছে পাবে কি না, WBCS পরীক্ষা দিয়েছে পাবে কি না, এটা কোনো কাজের কথা নয় দিদি। কাজের কথা হচ্ছে যাতে করে পায় ওই প্রবলেমটা কেটে যায়, সেই রাস্তাটা নিন, সেটা আমার কাছে এসে হোক বা আরও বড় কোনো ওস্তাদের কাছে গিয়ে হোক, কিন্তু নিন, নালে আপনার চুল পেকে যাবে আর আপনি মাথার চুল ছিঁড়বেন, ভাববেন কিছুই আমার ছেলের হলো না এবং হবেও না। এটা আপনাকে ক্লিয়ার বলে রাখলাম, ওটাকে ব্যালেন্স করতে হবে, তবেই হবে, নতুবা জীবনও হবে না। কেমন? এতে আপনি দুঃখবান আনন্দবান, দ্যাট ইজ আপ টু ইউ, আমার নয়। আপনি আমার জিজ্ঞেস করেছেন, বলে দিলাম, এবার কি করবেন ভাবুন। ওকে, যাই হোক, তো কিছু কিছু জিনিস আমাদেরকে মেনে নিতেই হবে। আমি এই জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবো না, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কোয়ালিটি আমার নেই তা কিন্তু নয়। কেন পারবো না? আমার কপালে নেই। কে হয়েছে যার কপালে আছে? যিনি প্রধানমন্ত্রী হন তার থেকে অনেক কোয়ালিফাইড লোক আমাদের দেশে থাকেন, সারা পৃথিবীতে থাকেন, কিন্তু কেউ প্রেসিডেন্ট হন, কেউ চিফ মিনিস্টার হন,
কেউ রাজ্যপাল হন, আমরা সবাই হই না, তার থেকে কোয়ালিটি হয়তো আমাদের অনেক বেশি। ওই যে বললাম কপাল একটি দ্রব্য, ওটাকে মানতে হবে। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তো আলটিমেট কিছু সুন্দর সময় আমাদের জীবনে আসে। যেমন একটা সুন্দর সময় হচ্ছে দোল পূর্ণিমা। কেন? আমরা শিবরাত্রি পাবো, শিবরাত্রিতে আমরা শিবলিঙ্গ স্থাপন করেছি, এরকম আপনারা দেখেছেন, সেই পারদ নির্মিত শিবলিঙ্গের কথা আমি বলেছি। এবারে আমরা কি করছি, দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন আমরা কিন্তু দুর্ধর্ষভাবে আমাদের বাস্তুদোষ কাটিয়ে ফেলতে পারি। ডেট অফ বার্থ তো দেখলাম, এই এই করলাম, তারপরে মনে হচ্ছে প্রপার রেসপন্স আসছে না, আপনি ইমিডিয়েট ফলো আপ করুন আপনার বাস্তুকে। হয়তো আপনার বাস্তুতেই কোনো একটা প্রবলেম লুকিয়ে রয়েছে, আপনি জানেন না, জানতে পারলেন, এবার তাকে ব্যালেন্স করুন। কী দিয়ে? ওই ব্রাজিলিয়ান স্ফটিকের সেই যন্ত্রম দিয়ে। এবার সেটা কার কতটা লাগবে, কেমন তার দাম পড়বে, তার জন্যে আপনার বাস্তুটার অবজারভেশন প্রয়োজন। বাস্তুটা দেখলাম, দেখে বুঝলাম এই প্রবলেম, তাকে ঠিক করতে গেলে এই এই লাগবে, আপনাকে অ্যাডভাইস করলাম, আপনি করলেন, আফটার ফিউ টাইমস আপনি দেখলেন আপনার প্রবলেমটা কেটে গেছে, আপনি সাকসেসটা রিচ করেছেন। এবারে কি অ্যাপ্লাই করতে হয়? কবে? যে কোনো বৃহস্পতিবার সপ্তাহে, যে কোনো বৃহস্পতিবার, যে কোনো মাসের, যে কোনো বছরের আমরা করতে পারি বৃহস্পতিবার, তাছাড়া কোনো শুভদিন, কামিং শুভদিন আমরা দুর্ধর্ষ একটা পাবো, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। কেন? তার তো একটা কারণ থাকবে, দোল পূর্ণিমা কেন ভাই? দোল পূর্ণিমা কোন দেবতা, কোন ঠাকুরের আশীর্বাদ পাওয়ার দিন? শ্রীকৃষ্ণের। শ্রীযন্ত্রের আমার ভাষায়, অনেকে এটা নিয়ে অনেক কিছু বলেছেন অবশ্য, আমার ভাষায় শ্রীযন্ত্রের আবিষ্কর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমার ভাষায় ভাই, দায়িত্ব আমার, আমি যতটুকু জেনেছি বুঝেছি বলেছি, এর মধ্যে অনেক পাওয়ার অনেক ক্ষমতা, কিন্তু শ্রীযন্ত্রকে আমরা প্রথম দেখেছিলাম সেই পঞ্চ পাণ্ডবদের গল্পে মহাভারতে। কী দেখেছিলাম? যখন পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত, শেষ কিছু নেই, তখন তারা গিয়ে আর্য জানালেন শ্রীকৃষ্ণকে যে আমাদের তো এই দশা, কী করবো আমরা। তখন শ্রীকৃষ্ণ এরম একটি শ্রীযন্ত্র তাদের হাতে দিয়ে বলেছিলেন, একে তোমরা তোমাদের গৃহে স্থাপন করো, কি হবে? সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি পাবে, সঙ্গে বাস্তুদোষ কাটবে। তখন থেকে শ্রীযন্ত্রের এত প্রচার, মানুষজন জানতে পারল। তাহলে আমি কি বলবো, এই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবার দিন, দোল পূর্ণিমার দিন যদি একে আমরা স্থাপন করতে পারি, তারে একটা বেটারমেন্ট আমরা পেতে পারি। তবে কি করতে হবে তার জন্যে? আগে থেকে যোগাযোগ করতে হবে, আপনার বাস্তুর প্ল্যানটা, ড্রয়িংটা নিয়ে আসতে হবে, নয় আমাকে ডেকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে হবে, আপনার ফ্ল্যাটে দেখাতে হবে। দেখার পর বুঝতে হবে কি সমস্যা, কতটা সমস্যা, কি করলে ঠিক হবে। এবার সেই অ্যাডভাইস অনুযায়ী আপনি একটি শ্রীযন্ত্র স্থাপন করলেন, আপনাদের পরিবারের প্রত্যেকের নাম গোত্রে শোধন হলো। কারণ একটি শ্রীযন্ত্র এটি বাস্তুর রত্ন, কিন্তু এই একটি রত্ন আপনাদের পরিবারের প্রত্যেককে সাপোর্ট দেবে। যেমন আপনার নিজের জন্য একটি চুনি পড়েন, মুক্ত পড়েন, পোকরাজ পড়েন, ওটা কিন্তু শুধু আপনার, শ্রীযন্ত্র তা নয়, পরিবারের প্রত্যেককে তার তার জায়গায় প্রপার সাপোর্টটা দেবে বাস্তুদোষ কাটিয়ে। তাহলে কি করতে হলো, আপনাদের পরিবারের প্রত্যেকের নাম গোত্রে শোধন করা হলো, আপনাকে দিলাম নিয়ম, বলে দিলাম মন্ত্র, বলে দিলাম বলে ছাপা কাগজে দিয়ে দিলাম, লেখা থাকে আমাদের কি উপায় থাকে, আপনি শোধন করবেন, কখন স্থাপন, কিভাবে স্থাপন জানালাম, আপনি করলেন, কিছুদিন পরে বলেন প্রশান্ত আমরা ভালো আছি, এটুকুই তো আমাদের দরকার। তাহলে যারা প্রয়োজন মনে করবেন যোগাযোগ করবেন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার নিজের ব্যক্তিগত চেম্বার, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা, বাস্তু নিয়ে আলোচনা, ছেলেমেয়ের পড়াশুনো, কদিন আমরা শুধু পড়াশুনো নিয়ে আলোচনা করেছি পরীক্ষাগুলোর জন্য, চাকরি বাকরি, বিএ, ব্যবসা, যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু একটাই অ্যাডভাইস, ডেট অফ বার্থের সঙ্গে বাস্তুটাকেও গুরুত্ব দেবেন, দেখবেন দুটো মিলে একটা পারফেক্ট ডেভেলপমেন্ট আপনারা পাচ্ছেন। যাই হোক, আজকে মতো সময় একদম শেষ। তাহলে শিবরাত্রি, পারদের শিবলিঙ্গ এবং শ্রীযন্ত্র স্থাপনের জন্যে, আর আমাদের দোল পূর্ণিমা বাস্তুদোষ কাটাবার জন্যে শ্রীযন্ত্র স্থাপনের জন্যে আপনারা ব্যবস্থাপনা নিন। বহু মানুষ অলরেডি যোগাযোগ করেছেন, নিশ্চয়ই যতক্ষণ থাকবে দেব। তবে ওই প্রশান্তদা, আমার চার কাঠা জমি কত দামে শ্রীযন্ত্রম লাগবে ওটি আমার কাছে নেই, কারণ চার কাঠা মানে প্রত্যেকের এক দুঃখ হতে পারে না, এক বাস্তুদোষ হতে পারে না, সেটাকে ডিসাইড করতে হবে, তারপর আমরা বলতে পারব। আজকের মধ্যে বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর একটা কথা, সিদ্ধান্তগুলো খুব বাস্তব জীবনে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি নেবেন, দেখবেন ভালো লাগবে।
আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।